দর্শক শুভ সকাল। সপ্তাহ ঘুরে আবারও চলে এলো একটা ছুটির দিন এবং ফার্স্ট ওয়াশ ছুটির দিনের গান আয়োজন নিয়ে আমরাও চলে এলাম। আমি নাহিদা আফরোজ সুমি আছি আপনাদের সাথে এবং আপনাদের শুক্রবারটা আমাদের সকলেরই ছুটির দিন এবং সেই ছুটির দিনটাকে আমরা একটু অন্যরকম করে একটু আয়েশের মধ্য দিয়ে কাটাতে চাই এবং সকাল সকাল যদি পছন্দের কিছু গান হয় তবে এই আরাম আয়েশ দুটো ব্যাপারই বেশ ভালোভাবে নিজেদের মধ্যে জড়িয়ে যায়। তো আজকে আমাদের গানের যে আয়োজনটা সেটা একদম পুরোপুরিভাবে উপভোগ করা যাবে প্রতি সপ্তাহের মতো এবং আমাদের সাথে আজ স্টুডিওতে রয়েছেন আমাদের সবার প্রিয় একজন শিল্পী এবং আমি যার গান ছোটবেলা থেকে আমার ঘরে শুনতে শুনতে বেড়ে উঠেছি, বড় হয়ে উঠেছি, তিনি হচ্ছেন মুজিব পরদেশি। শুভ সকাল। শুভ সকাল। আজকে সত্যিকার অর্থেই অনেক ভাগ্যবান মনে হচ্ছে, কারণ যেটা বলছিলাম যে আমার মা, আমার বাবা, আমার পরিবারের অন্যান্য অনেকেই আপনার গান এত ভালোবাসত যে কারণে আমার ওই যে বেড়ে ওঠা সেটা হচ্ছে আপনার গান শুনে শুনে এবং আপনাদের সময়কার সেই গানগুলো শুনতে শুনতেই আমিও আসলে এই গানের মাঝেই আছি। তো সেক্ষেত্রে আপনাকে আজকে সাথে পেয়ে আপনার সঙ্গে বসে আপনার গান শুনতে পারবো এই আনন্দটা সত্যিকার অর্থে আমার জন্য অনেক বড় পাওয়া। আমরা গানে ফিরবো, তবে তার আগে পরিবারের সদস্যদেরকে একটু শুভ সকাল বিনিময় করতে চাই। সজীব ভাই রয়েছেন কিবোর্ডে, মিলন ভট্টাচার্য রয়েছেন তবলায়, দৌলত রহমান রয়েছেন গিটারে এবং বিদ্যুৎ রয় অক্টোপ্যাডে। শুভ সকাল। কোন গান দিয়ে আজকে সকালকে আমন্ত্রণ জানাবো, সকালে যারা সবাই অপেক্ষা করছে তাদের জন্য কি গান শুনবো আজকে? আমার গান করার মতো যে কণ্ঠের যে অবস্থা খুব একটা ভালো না, তারপরে করতে হচ্ছে। আজকে আমি এই গানটি করব, ছবির নাম, এটা ছবির গান, চলচ্চিত্রের গান, বিখ্যাত উপমহাদেশের বিখ্যাত সঙ্গীত পরিচালক আলাউদ্দিন আলী সাহেবের গান এবং গীতিকার আমজাদ হোসেন সাহেব। ছবির নাম দুই পয়সার আলতা। এই ছবিটি, এই ছবির গানটি খুব সাংঘাতিক এবং বিশেষ করে যাদেরকে স্মরণ করে আমি গানটা করছি, যেমন আমার এক জেলার ভাই আছেন শাহজাহান ভাই, উনি জেল সুপার, এবং আমার টুঙ্গিবাড়ি মুন্সিগঞ্জ জেলা, টুঙ্গিবাড়ি উপজেলার যে নির্বাহী, আমি যেই উপজেলার লোক সেটা হচ্ছে মুন্সিগঞ্জ টঙ্গিবাড়ি উপজেলার নির্বাহী, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসাম্মদ হাসিনা আক্তার। অত্যন্ত সংস্কৃতি মনের মানুষ জি, ওনার হাজব্যান্ডও পলাশ ভাই সবাই। তো এই গানটি আমি গাবো, ওনাদেরকে আমি ই করছি। কি বাজাদু জানো উরে মনের মানুষ তৈরি কইরা, দুঃখ দিয়া মাহারুর তুই বড় পাশা
চলচ্চিত্রটাও মানে যতটা জনপ্রিয় ছিল সেখানে বেশ কয়েকটা গান ছিল, কিন্তু আমরা এরকম জনপ্রিয় বেশ জননন্দিত গান পেয়েছি সেখান থেকে। আর সেই সাথে লোকসুর এমন একটা ব্যাপার যেটা আসলে মানুষের কাছে খুব দ্রুত পৌঁছে যায়। আমরা গানে ফিরবো আবারও, তবে তার আগে দর্শকদের সাথে একটু কথা বলে ফেলতে চাই। দর্শক শুভ সকাল, কে আছেন আমাদের সাথে? হ্যাঁ সুমিয়াপু, শুভ সকাল, কেমন আছেন আপনি? জি ভালো আছি আমি। আপনার গান আমি ছোটবেলা থেকে শুনি, গানগুলি আপনার সব গানে অনেক সুন্দর। তো আজকে আমি রিকোয়েস্ট করবো, আমি কেমন করে পত্র লিখি রে বন্ধু, গ্রাম পোস্টটা কিছু নাই জানা, আর একটা গান হচ্ছে সাদা দিলে কাদা লাগাই গেলে রে বন্ধু, ওইটা আর একটা আমার মন করে পারলাম না বুঝাইতে। আচ্ছা, আপনার রিকোয়েস্টের গানগুলো চেষ্টা করব রাখতে করতে। তো অনেকগুলো রিকোয়েস্ট একসাথে আমরা চেষ্টা তো অবশ্যই করবে, তার জন্য অপেক্ষা করতে হবে আমাদের সাথে পুরোটা সময়। আরো একজন দর্শক আছেন। দর্শক আমাদের সাথে কে আছেন, শুভ সকাল। চেষ্টা করবো আর কি গাওয়ার জন্য। এর আগেও অনুরোধ করেছে, তো ঠিক আছে গাবো, চেষ্টা করবো আর কি। থাকেন আমাদের সাথে, পরে গানে চলে যেতে চাই।
আমি গাবো এবার জহুরুল হক সাহেব পরিচালিত ছবির নাম সাগর ভাষা। এই ছবির মিউজিক ডিরেক্টর আমি নিজে ছিলাম। তো গানটি লিখেছেন আমার মুন্সিগঞ্জের আমার খুব বন্ধুবর সৈয়দ মোতালেব সাহেব, তার লেখা। এবং এই গানটি খুব বেশি পছন্দ করেন আমার ডিআইজি পলিটিক্যাল মাহবুব রহমান সাহেব, তার জন্য আমি গানটি করছি আর কি। আমার মুনিরা গুণ জ্বলি দ্বিগুণ, মুনিরা গুণ জ্বলি দ্বিগুণ, তোমার না পাইয়া পীড়িত শিখাইয়া কান্দায়া গেলা ফিরাত। পাশালে বাঁধিয়া গিয়া সগুনিলা কাড়িয়া আমার আশার তরি আশার লোক, আশার তরি আশার লোক, তুমি বাইলা নাও শিখাইয়া কান্দায়া গেলা বিরাত।
আমাদের সত্যিকার অর্থে দারুণ সময় কাটছে এবং যন্ত্রণার সঙ্গে এবং গান সব কিছু মিলিয়ে পরিবেশটা এমনভাবে তৈরি হয় সকালের, মনে হয় এমনভাবেই সারাটা দিন চলতে থাকুক। আমরা আবারও গানে যাব, তবে তার আগে একটা ফোন নিয়ে নিই। দর্শক কে আছেন আমাদের সাথে? শুভ সকাল। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কে আছেন? আমি সাভার থেকে বলছি, লাকি। জি বলুন, শিল্পীর সাথে কথা বলুন। হ্যালো, আসসালামু আলাইকুম। জি আসসালামু আলাইকুম। ভাই আপনার গান অনেক আমার অনেক পছন্দ, আমার বাবা অনেক পছন্দ করতো এইগুলা গান, মানে গানগুলা শুনে আমার কাছে ভাঙে আসতেছে, মানে আমার বাবার স্মৃতিগুলো, আমার বাবা মারা গেছে তো আমার বাবা অনেক শুনতেন এইগুলা গান, অনেক পছন্দ করতেন, তো আমি সবগুলো গান শুনতেছি, কিন্তু আমার কোনো রিকোয়েস্ট না, সবগুলো গানই আমার পছন্দ, অনেক ভালো লাগতেছে গানগুলো। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। আমার বাবা অনেক শুনতেন এগুলা গান, অনেক গান শুনতেন, অনেক পছন্দ করতেন, সবসময় গানগুলো শুনতেন। অনেক ধন্যবাদ, আমাদের সাথে নিশ্চয়ই পুরোটা সময় জুড়ে থাকবেন। আসলে গানগুলোর সাথে এমনভাবে স্মৃতি জড়িয়ে থাকে বা জড়িত থাকে, সেগুলোকে মনে করতে বাধ্য। আরও একজন দর্শক আছেন সাথে। দর্শক শুভ সকাল, কে আছেন আমাদের সাথে? হ্যালো। জি কে আছেন? আমি রীতা, পরদেশি, উৎসালাম। জি বলুন, আমরা শুনতে পাচ্ছি। আমি একটু মানে আমার আব্বুর সাথে কথা বলতে চাচ্ছি। আচ্ছা কথা বলুন। হ্যালো হ্যালো। হ্যাঁ আব্বু, আই এম জাস্ট সিং ইন ইওর টেলিভিশন চ্যানেল, সো ইউ আর লুকিং সুপার টুডে, এন্ড আই হ্যাভ আ রিকোয়েস্ট অলসো। আপনার নাম না? আপনার সন্তান? মাই মম রীতা পরদেশি, শি ইজ মাই হার্ট। বাহ। তো হুইচ ওয়ান আই সিং দিস সং? পুরোটা সময় থাকার জন্য আমন্ত্রণ রইল। আরো একজন দর্শক আছেন, কথা বলে ফেলি। দর্শক কে আছেন আমাদের সাথে? শুভ সকাল। শুভ সকাল সুমি আপু, কেমন আছো? জি খুব ভালো আছি। কার সাথে কথা বলছি? আমি কবির, রাজশাহী ইউনিভার্সিটি নাট্যকলা। বাহ কবির, কথা বলেন আজকে আমাদের অতিথির সাথে, কথা বলেন। আসসালামু আলাইকুম স্যার। জি আসসালামু আলাইকুম। ভালো আছেন আপনি? জি আপনার দোয়া মেহেরবানি। আপনি ভালো আছেন তো? জি জি ভালো আছি। সুমি আপুর মতো আমারও অবস্থা, সেই ছোটবেলা থেকেই মানে প্রথম গানটা শুনছি আপনার থেকে। বাড়ির পাশে হচ্ছে আমার একজন শিক্ষক ছিলেন, আশরাফুলক মাস্টার, একদম বাড়ির পাশে, একটাই অলামতে। তো ওই প্রথম সকালটাই শুরু হতো আপনার গানগুলো দিয়ে, কারণ প্রতিদিন উনি রেওয়াজ করতেন, আশরাফুলক মাস্টার, সবগুলো আপনার গান, মানে মজিব পরদেশি, আশরাফুলক মাস্টার, মনে হয় যে একই একটা সুতোই গাঁথা। এটা ভোলার না, মানে অনুভূতিটুকু প্রকাশ করলাম। আর আপনার দীর্ঘায়ু কামনা করছি, কারণ আপনি অনেক কষ্ট করে গানগুলো করেন লাইভে যখন আসেন, প্রত্যেকটা লাইভ গুলো আমি দেখি, যখন অনেক কষ্ট হয় গানগুলো করতে এখনো, কিন্তু আমি ফ্লেভারটা পাই আগের মতোই, আগের সেই কণ্ঠ, আগের সেই জলস, কিন্তু এখনো যে শারীরিক অবস্থার কারণে যে হয়তো বা একটু একটু প্রবলেম হচ্ছে, সেটা মানে ইনশাল্লাহ দোয়া রাখবেন, আপনি দীর্ঘায়ু হন আর ভালো ভালো মানে আমাদের সাথে থাকেন, বেঁচে থাকেন, এই আশাই করছি। আপনাদের দোয়া কামনা। অনেক 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 ধন্যবাদ, অনেক ধন্যবাদ, আমাদের সাথে থাকবেন। আরো একজন দর্শক আছেন, আমরা কথা বলবো। দর্শক কে আছেন আমাদের সাথে? শুভ সকাল। শুভ সকাল, আমি রুমা বলছিলাম আমার থেকে। জি রুমাপু বলুন, আমরা শুনতে পাচ্ছি। আচ্ছা আমি একটু ভাইয়ের সাথে কথা বলবো। জি নিশ্চয়ই কথা বলুন। হ্যালো হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। পাওয়াই হয় না লাইনে, আসলে এক্সাইটেড খুব। আচ্ছা উনি অনেক আনন্দিত কথা বলতে পারছে এই জন্য। জি কথা বলুন, আমরা শুনতে পাচ্ছি। আচ্ছা আমি তো আসলে অনেক অনেক ছোটবেলায় শুনছি আপনার কথা,
দেখাটা খুব কম মিলছে, কারণ আমি টেলিভিশনের পর্দায় খুব কম আসছি। আমাদেরকে একটু কম আনছে এই টেলিভিশন ওয়ালারা যারাই আছেন। আচ্ছা, অনেক 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 ধন্যবাদ, সাথে থাকবেন পুরোটা সময়। আমরা গানে চলে যেতে চাই এবার, কোন গান শুনবো? জি 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 জি, ওটা রিকোয়েস্ট ছিল, ছবির নাম কমলার বনবাস। এই ছবির মিউজিক ডিরেক্টর ছিলেন আমার চাচা শ্রদ্ধেয় শেখ সাদী খান সাহেব, আজকের যে গিটার বাদক আমার, উনিও মিউজিক ডিরেক্টর দৌলতুর রহমান সাহেব, উনি এই ছবিতে সহকারী হিসেবে কাজ করেছেন। গানটি আমার লেখা এবং আমার সুরারোপিত। কি স্বপ্ন দেখা আইলাম ভবে, দয়াল ভবির মায়া রইলাম ডুবে। ওই আমার সেই স্বপন কি মিথ্যা হইতে পারে, তুই সে আমার মন তোকে পারলাম না বুঝাইতে রে, তুই সে আমার মন তোরে পারলাম না বুঝাইতে রে, তুই সে আমার। যা আবে রে
62-63 এর গান। বাহ, এত বছর পরেও গানের জনপ্রিয়তাটা ঠিক ততখানি রয়েছে এখন পর্যন্ত। আমাদের সাথে একজন দর্শক আছেন, কথা বলতে চাই। ওনে না, গানটার সৃষ্টির কথা বলেছি। জি, আমরা বাকি অংশটা শুনি, তার আগে একজন দর্শকের সাথে কথা বলে ফেলি। আচ্ছা আচ্ছা, দর্শক কে আছেন আমাদের সাথে? শুভ সকাল। শুভ সকাল, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম, কার সাথে কথা বলছি? মোহাম্মদ আমিরুল ইসলাম বলছি, পাবনা থেকে। জি আনিস ভাই, বলুন, আমরা শুনছি। কেমন আছেন? আমরা খুব ভালো আছি, আপনি ভালো আছেন তো? আলহামদুলিল্লাহ, খুবই ভালো আছি। ভাইয়ার কাছে দেন কথা বলি। জি, কথা বলুন। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, হ্যালো, জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? জি ভালো। আপনার গান আমি অনেকই শুনি, আপনার গান আমার অনেক পছন্দ। আমার একটা গানে রিকোয়েস্ট আছে, বুঝছেন? হ্যালো, জি বলুন। একটা গান গাবেন, আমার গ্রাম পোস্ট অফিস নাই জানা, এই গানটা আপনি গাইবেন, এটা আমার অনুরোধ। এখন করে পত্র লিখবে, এখন কি গ্রাম পোস্ট অফিসের যুগ কি আসে? এখন তো মোবাইলের যুগ, তারপরেও শুনতে চাচ্ছেন? হ্যাঁ, বুঝতে পেরেছি যে এখনো তাহলে কেমন করে পত্র লিখি রে। পত্রের প্রতি এখনো আপনাদের ই রয়েছে না, কিউরিয়াসিটি, কৌতূহলটা এখনো আছে। ইনশাল্লাহ চেষ্টা করবো আর কি। আমরা সরাসরি গানেই যাই, এই ভাগের গান কোন গান দিয়ে শুরু করবেন এই ভাগটা? আমি একটি গান করতে চাই, এই গানটি আমি করেছিলাম অসতী ছবিতে, আমি এবং রুনা লাইলা। তো আমার মেয়ে রীতা পরদেশি যে গানটি অনুরোধ করেছিল, ওর জন্য দুই লাইন না গেলে তো আবার রাগ করবে, যা বুকে বললাম শুনলো না, তাই ওর জন্য আমি করছি। এই ছবির মিউজিক ডিরেক্টর আমি ছিলাম এবং হাফিজউদ্দিন ছিল এই ছবির পরিচালক। লোকে বলে মন দিলি, মন পাওয়া যায় শো
করে আমি বলি না মন শুধু নিতে জানে গো দিদি জানে না go dete jaane na bhundu dete jaane na
সুরের মাঝে মনে হয় এত সহজ কথাগুলো এত সুন্দর সহজভাবে বলা যায়, এবং যে কারণেই হয়তো বা আমরা সবাই নিজেদের নিজেদের সাথে মিলিয়ে নিতে পারি বলে গানগুলো আমাদের মনের মধ্যে এমনভাবে গেঁথে যায় এবং এমনভাবেই আমরা আসলে বয়ে বেড়াই গানগুলোকে। আমাদের সাথে একজন দর্শক আছেন, কথা বলে ফেলি। দর্শক শুভ সকাল, কে আছেন সাথে? কার সাথে কথা বলছি? আমি দিনাজপুর সেতাবগঞ্জ টেলিফোন অফিস থেকে বলছিলাম। আমি মজিব পরদেশি সাহেবের সাথে একটু কথা বলবো। জি নিশ্চয়ই, কথা বলুন, শুনছেন। আসসালামু আলাইকুম। জি আসসালামু আলাইকুম। আমি আপনার ভক্ত, আমি অনেক দূর থেকে দিনাজপুর সেতাবগঞ্জ। ও সেতাবগঞ্জ। তোমাকে আমার মনে চায়, এই গানটা একটু আপনার কাছে শুনতে চাই। খুব সংকীর্ণ সময়, আমি কাল রাত্রে বহুত চেষ্টা করছি। আচ্ছা আচ্ছা আচ্ছা। রাত্রে এক মহিলা গাইছিল, সেই গানটা আমাকে শোনায় নেই। তোমাকে আমার মনে চায়। জি সাথে থাকবেন নিশ্চয়ই। আমরা আরো একজন দর্শক আছেন, একটু কথা বলে ফেলি। দর্শক কে আছেন আমাদের সাথে, শুভ সকাল। কি আমি জয় বলছি, জনিতা নয়ন সাভার থেকে বলছি। একটু যদি জোরে কথা বলেন আমাদের জন্য শুনতে তাহলে সুবিধা হবে। কার সাথে কথা বলছি? জনিতা নয়ন সাভার থেকে বলছি। জি নয়ন ভাই, কথা বলুন আজকের অতিথির সাথে। আসসালামু আলাইকুম স্যার। জি 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 আসসালামু আলাইকুম। আপনাকে দেখার তার খুব ইচ্ছা, আপনার সাথে দেখা হলে। আচ্ছা দেখা হবে, আপনি চলে আসুন। আপনি কোথায় থাকেন? আমি সাভারে আছি। সাভারে? জি স্যার। তো আমি উত্তরায় থাকি, বেশি দূরে না, পাশাপাশি। আপনি যে কোনো একটা সময়ে সুযোগ করে চলে আসবেন নিশ্চয়ই, কারণ মনের ইচ্ছাকে প্রাধান্য দিতে হয়। আমাদের সাথে আরো একজন দর্শক আছেন, কে আছেন? শুভ সকাল। মজিবপুর বিশ্বের সাথে। জি আমরা কার সাথে কথা বলছি? জি আমি আলম, কিশোরগঞ্জ থেকে। জি আলম ভাই, কথা বলুন অতিথির সাথে। উনি আমার প্রিয় শিল্পী, আমি ওনাকে অনেক শ্রদ্ধা করি। আমার মনের মতো তো সব গান, কিন্তু আমার মনের মতো যে গান হবে এটা তো আবার আপনি শুনবেন। মনের মতো গানই একটা এবারে শুনে ফেলে। আমি এখন গাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, ওই আমার পূর্বের ভাই একটি গান অনুরোধ করেছিল, তোমাকে আমার মনে চাই না এই গানটি। এটি একটি পাঞ্জাবি ঠেট গান, উপমহাদেশের মানে কিংবদন্তি শিল্পী গজল শ্রদ্ধেয় মেহেদি হাসান সাহেব ওনার গাওয়া একটি গান।
এই গানটা পাকিস্তান আমলে খুব বেশি শুনতাম, তাই ও গানটাকে আমি রেখে গানটি করেছি। লেকে চলি হো মোরা প্যারে গোরি, লেকে চলি হো মোরা প্যারে রে, তোমাকে আমার মনে চাই রে প্রাণের বন্ধু, তোমাকে আমার মনে চাই কিছুক্ষণ আগে বলছিলাম বিরতিতে যাওয়ার আগে যে নিজের গানগুলো এখনও যে এত বছর পরে এত বেশি জনপ্রিয়তা ধরে রেখেছে, এই বিষয়গুলো কেমন, মানে নিশ্চয়ই আনন্দের, কিন্তু তারপরেও কি মনে হয়? না, গান যে কোনো গানই হোক, শুধু ফোক গান তা না, আর আমার একটা বিশেষ মাত্রা ছিল
যে গান যারা ফোক গান করে মানে আমাদের বাংলাদেশে আসলে উনি কোন ঠাটে গাচ্ছেন কোন রাগের উপরে এটা এটা এই কনসেপশনটা খুব কম ছিল বা এমন ভাবে রাগ বা ঠাটের উপরে যেমন আমি যে গাইলাম এই গানটা হচ্ছে ঝিঝিট রাগের উপরে ঝিঝিট এটা পাঞ্জাবি একটা ঠেট গান ওদের দেশের লোকজনরা আমাদের দেশে রাখালের মতো গেয়ে বেড়ায় এখন ও গানটা যদি আপনি সম্পূর্ণ ঠাট্টা রাগটা আদায় না করতে পারেন মানে জাস্ট আপনি শুনে শুনে গাইলেন এটা কি তো হলো না একটু প্রাণ থেকে গাইতে হবে প্রাণ থেকে গাইতে হবে আমাদের সাথে একজন দর্শক আছেন একটু কথা বলে ফেলি দর্শক কে আছেন আমাদের সাথে শুভ সকাল আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কার সাথে কথা বলছি আমি মজিব পরদেশি স্যারের সঙ্গে কথা বলতে চাই জি প্লিজ বলুন আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ভাই আমি রংপুর হারাগাছ থেকে বলছি রংপুর হারাগাছ জি ভাই বিড়ির কোম্পানি নাকি ভাই হারাগাস রংপুর একটা বিড়ির কোম্পানি ছিল তাই না ভাই বিড়ির কোম্পানি হ্যাঁ বলুন আমি ওই যে আমার আমাদের অঞ্চলের ভাই এখানে একটা আপনার মুখে শুনতে চাই আমি আমি রংপুরকে স্যালিউট করি জি ভাই কারণ রংপুরটা হচ্ছে একটা ফোক গানের মানে আমি যে স্টাইলের গান করি এই এই গানটা বিশেষ করে রথীন্দ্রনাথ রায় ওর এরিয়া হরলাল বাবু শ্রদ্ধেয় তারা যদিও হরলাল রায় নেই কিন্তু রংপুরের একটা বিরাট এই ফোকের এবং আমি সবসময় হাস্কি স্টাইলেরই গান করি ওটাকে প্রাধান্যতা দিয়ে গান করি আপনি দোয়া রাখবেন আশীর্বাদ রাখবেন আমাদের সাথে থাকবেন নিশ্চয় আমরা পরের গানে যেতে চাই কিন্তু তার আগে আরেকজন দর্শকের সাথে অবশ্যই কথা বলে নেব দর্শক কে আছেন আমাদের সাথে শুভ সকাল জি কার সাথে কথা বলছি আমি মতলব উত্তর চাঁদপুর থেকে বলছি আলম ভাই জি আলম ভাই বলুন আমরা শুনছি আমাদের সাথে শিল্পী আছেন কথা বলেন জি আমি একটু মজিদ ভাইয়ের সাথে একটু কথা বলতে চাই জি নিশ্চয়ই বলুন হ্যালো আসসালামু আলাইকুম জি আসসালামু আলাইকুম ভালো আছেন জি জি আপনার দোয়া মেহেরবানি আপনি ভালো আছেন তো জি আমি আপনার একজন ভক্ত দীর্ঘদিন ধরে অনেক বছর ধরে আমি এই গানটা একটু অনুরোধ করতেছি অনেকক্ষণ যাবত চেষ্টা করতেছি তো ভাগ্য ভালো লাইনটা পাইছি তো আপনি আমি বন্দি কারাগারে এই গানটা একটু শোনার জন্য আর কি আচ্ছা 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 জি ধন্যবাদ আমাদের সাথে থাকবেন আচ্ছা তো আমারও একটা অনুরোধ ছিল বন্দি কারাগারে তো সেটা হয়ে গেল আমরা গানে চলে যাই এবারে আচ্ছা আচ্ছা আমরা কোটা গান করতে পারবো আমরা পাঁচ ছটা গান আরো শুনতে পারবো ও আচ্ছা আচ্ছা আমাদের হাতে আরো বেশ কিছু সময় রয়েছে বন্দি কারাগারে এটা এন্ড অফ দিস সং সবচেয়ে ভালো হয় না ওই আমি এই গানটি লিখেছেন সিলেটের বিখ্যাত গীতিকবি সুরকার মিউজিক ডিরেক্টর যিনি আঞ্চলিক গানকে আমাদের মাঝে প্রচার করেছে হাসান রাজা এই রাধা বল্লভ রাধারমন এদের গান শ্রদ্ধেয় আমার গুরুতুল্য আমি দাদাকে সবসময় শ্রদ্ধা করতাম বিদ্যুৎ লাল দাস ওনার লেখা এবং আমার সুরারোপিত এই গানটি ওই আমি কেমন করে পত্র লিখি রে বন্ধু ওরে গ্রাহাম পোস্ট অফিস নিজনা তোমায় আমি ওলে আমি কেমন করে পত্র লিখি রে বন্ধু গ্রাম কষ্ট খুশি জানা তোমায় আমি
সকলে মোছে তোমায় আমি ফুলে
দাদা কি পরিবেশ তৈরি করে ফেললেন এবং প্রত্যেকটা বল মনের মধ্যে ধাক্কা লাগছিল। আর যা শুনছিলাম মানে এই গানগুলো তো আমরা এখনো শুনি, কিন্তু একটা অন্যরকম আবেদন যে পাওয়া যায়। রাগ হচ্ছে পাহাড়ি এবং জিজি ট্র্যাক সংমিশ্রিত। যে আমরা আরেকজন দর্শকের সাথে কথা বলে ফেলি। দর্শক কে আছেন আমাদের সাথে? শুভ সকাল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি শিল্পীর সাথে কথা বলতে চাই। জি বলুন, শিল্পী শুনছেন। আসসালামু আলাইকুম। জি আসসালামু আলাইকুম। আমি গাজীপুরের বরাবর থেকে বলছি। আচ্ছা বলেন। আপনাকে বরাবর উচ্চ বিদ্যালয়ে এক অনুষ্ঠানে আনছিলাম। জি 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 ভাই, কথা তো নিশ্চয়ই বলবেন, একটু টেলিভিশনের যদি ভলিউমটা কমিয়ে নেন। আচ্ছা, আমি জেলখানায় থাকতে। জি বলেন। আমি বন্দি কারাগারে গানটা গাইতাম। আচ্ছা আচ্ছা। বাবা আমার স্যার পাশে ভিতরে গানটা শুনতো। জি আপনি আমার সেই উস্তাদ। গান একটু বললে খুশি হইতাম। জি অনেক ধন্যবাদ, সাথে থাকবেন। আমরা গানে চলে যেতে চাই সরাসরি। জি 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 এই গানটি অনুরোধ করেছিলেন আমার বড় মেয়ে মিথুন পরদেশি। সে গানটি খুব ভালোবাসে এবং আমার বাংলাদেশ কালচারাল ইউনিটির সম্মানিত সচিব, উনি গানটি খুব পছন্দ করে। ছবির নাম মিলনমালার প্রেম, এটারও মিউজিক ডিরেক্টর ছিলেন শেখ সাদী খান সাহেব, ফিরুজাল মামুন সাহেব আমার বন্ধু মানুষ, উনি ছিলেন ডিরেক্টর এই ছবির। গানটি করেছিলাম, চলচ্চিত্রে করেছিলাম ডুয়েট আমি আর দিলরুবা খান, এখন একা গাচ্ছি। Yeah.
গানে চলে যাই। আমি এবার যে গানটি করব, আমার লেখা এবং আমার সুরারোপিত, ছবির নাম গাড়িয়াল ভাই। এই ছবির পরিচালক ছিলেন তোজাম্মেল হক বকুল এবং মিউজিক ডিরেক্টর ছিলেন আবু তাহের। আমি গানটি গাচ্ছি।
যাইব তোরে আবার বাপ মা ভাই বেড়া দেখতে যাইব তোরে আবার স্বামীর ঘরে সুখে থাকিস জীবন ধরিয়াশিলারি সবার মাঝে রয়েছে যে যেখানে বসে শুনি না কেন হয় না যে অনেক সময় দূর থেকে কোনো একটা গান ভেসে আসছে আমরা কোনো একটা সময়ের মধ্যে আছি কিন্তু দেখা যায় যে ওই সুর এমনভাবে টেনে নিয়ে যায় এই আড্ডাবাজি করি আর অনেক লোকের মাঝখানে থাকলে ওই সুরের কাছেই কান চলে যায় কিংবা মন চলে যায় এত অসম্ভব সুন্দর কিছু গান আমাদের রয়েছে আমরা একজন দর্শক আছেন কথা বলে ফেলি দর্শক কে আছেন আমাদের সাথে শুভ সকাল শুভ সকাল আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কার সাথে কথা বলছি দেশি পরদেশি বাবু পরদেশি কার সাথে হ্যালো জি কথা বলুন আমাদের শিল্পী শুনছেন আসসালামু আলাইকুম জি আসসালামু আলাইকুম ভাই আপনাকে যত দেখি অত মুগ্ধ হই বাহ হ্যালো জি বলুন আপনাকে যতই দেখি ততই মুগ্ধ হই আমাকে যতই দেখেন ততই মুগ্ধ হন আপনার গান মনে মানুষের অন্তরে ঢুকে আপনার গান যখন গান তখন দেখলে অন্তরে ঢুকে যায় গানগুলো শুনলে আমি দোয়া করি আমি একজন এক্স ন্যাশনাল ফুটবল প্লেয়ার ও আচ্ছা 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 আমি আল্লাহর কাছে দোয়া করি আপনাকে আল্লাহ যাতে আরো দীর্ঘ আয়ু এবং সুস্থ সবসময় সুস্থতা রাখে জি আমার জন্য দোয়া করবেন দোয়া করবেন ইনশাআল্লাহ আপনি যা গান গান তাই আমার ভালো লাগে এটা ভক্ত হিসেবে আসলে গেতে পারছি না তারপরে চেষ্টা করতেছি আর কি আমাদের সাথে আরো একজন দর্শক আছেন কথা বলতে চাই কে আছেন আমাদের সাথে শুভ সকাল আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কার সাথে কথা বলছি আমি কামরুল গাজীপুর থেকে বলছি জি কামরুল ভাই কথা বলুন শিল্পীর সাথে আসসালামু আলাইকুম জি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আমার একটা রিকোয়েস্ট আছে জি বলুন পুকুরেতে পানি নাই পাতা কেন ভাসে যার সঙ্গে দেখো না সে কেন ইটস নট মাই সং এটা তো আমার গান না ধন্যবাদ আমাদের সাথে থাকতে যাক তবু গানটা বলছেন এটা কার গান আমি ঠিক জানি না ধন্যবাদ আপনাকে আমরা গানে চলে যেতে চাই যতটুকু সময় আছে গান শুনতে চাই চলুন এবার ছবির নাম এ জীবন তোমার আমার
জাকির হোসেন রাজু পরিচালিত। এ গানের গীতিকার প্রয়াত সাইদুল ইসলাম এবং আমার এবং অবিনাশচন্দ্র শীল আমার বন্ধু, সেও প্রয়াত, তার এই কামনা করছি। ও এবং আমি দুজন মিলে আমরা সুর করেছিলাম গানটি। আর এ সময় সাইদুল ইসলাম ভাইকে আমি স্মরণ করছি, ওনার লেখা গান, ছবির নাম এ জীবন তোমার আমার। ওরে সাদা দিল কাদা লাগাই গেলি রে বন্ধুয়া, সাদা দিল কাদা লাগাই গেলি, আমার সাদা দিল কাদা লাগাই গেলি রে বন্ধুয়া, সাদা দিল কাদা লাগাই গেলি, চাতুরি করিয়া মুড়ি বান্ধিয়া পীরিতের ডোরে, চাতুরি করিয়া মুড়ি বান্ধিয়া পীরিতের ডোরে, ওরে বিচ্ছেদ সাগরে ভাসাই গেলি রে বন্ধুয়া, সাদা দিল কাদা লাগাই গেলি, আমার সাদা দিলে ও হরে সাদা দিলে কাদা লাগাই গেলি রে বন্ধুয়া, সাদা দিলে কাদা লাগাই গেলি, yeah.
সাদা দিলে কাদা লাগাই, সাদা দিলে কাদা লাগাই গেলি রে বন্ধুরা, সাদা দিলে কাদা লাগাই গেলি আমার সাদা দিলে, হায় হায় সাদা দিলে কাদা লাগাই গেলি রে বন্ধুরা, সাদা দিলে কাদা লাগাই গেলি চাতুরি করি আমরে বান্ধিয়া প্রীতির ডোরে সাদা দিলে কাদা লাগাই গেলি আমার সাদা দিলে, হায় হায় সাদা দিলে কাদা লাগাই গেলি রে বন্ধুরা, সাদা দিলে কাদা লাগাই গেলি ওই আমার সাদা দিলে কাদা লাগাই গেলি ওই আমার সাদা দিলে কাদা লাগাই গেলি। গানের জনপ্রিয়তাটার পরিমাণটা যদি চিন্তা কর মানে করতে যাই, তখন বলতে হয় যে গানটা যেমন আমরা ভালোবাসি, এই লাইনটাকেও এত বেশি ভালোবাসি প্রাত্যহিক জীবনে, কারো না কারোর সাথে কথোপকথনে এই শব্দ বা এই লাইনটাকে কিন্তু ব্যবহার করা হয়। আমরা পরের গানে যেতে চাই। আচ্ছা, কি গান যেন অনুরোধ ছিল, অনুরোধের গান ছিল, যাই হোক এবার গাবো। ছবির নাম সতীপুত্র আবদুল্লা, ছবির মিউজিক ডিরেক্টর ছিলেন আহমেদ ইমতিয়াজ বুলবুল, কিন্তু মিউজিক করেছিলাম আমি আর মিলন ভট্টাচার্য। গানটি আমার লেখা এবং আমার সুরারোপিত, কিন্তু ছবিতে এমনি ক্যাসেটে করেছি একরকম, কিন্তু ছবির সিকোয়েন্সের খাতিরে অনেক সময় আপনার বাণী একটু পরিবর্তন করতে হয়। জীবন যদি যাই বন্ধু তোমার গাড়ি আমার শোনাই বন্ধু রে মনে দাগা দিলারে, শোনা বন্ধু রে তুমি কোথায় রহিলা রে আমার, শোনা বন্ধু রে তুমি কোথায় রহিলা রে, দিন রাত তোমায় আমি, দিন রাত তোমায় আমি খুঁজা মরি রে আমার, শোনা বন্ধু রে তুমি কোথায় রহিলা রে আমার, শোনা বন্ধু রে কোথায় রহিলা রে। কোথায় রহিলা রে
শেষ পর্যায়ে চলে এসেছি আমরা, আজকের মতো বিদায় নিতে হবে। তার আগে আপনাকে অনেক বেশি কৃতজ্ঞতা আমাদেরকে এত চমৎকার একটা সকাল উপহার দেওয়ার জন্য। আমরা আর একটা গান শুনতে শুনতে বিদায় নিব, তার আগে আমি দর্শকদের কাছ থেকে একটু বিদায় নিয়ে নিচ্ছি। দর্শক, দারুণ একটা সকাল শুরু হলো এবং ছুটির দিনের সকালটাকে সম্পূর্ণরূপে উপভোগ করতে পেরেছেন, পুরোটা দিন খুব ভালো যাক এই প্রত্যাশা। আজকের মতো ফার্স্ট ওয়াশ ছুটির দিনের গান আয়োজন এখানেই শেষ করছি, সবাই অনেক ভালো থাকবেন। আমরা আর একটা গান শুনতে শুনতে বিদায় নেব। আমি আপনাকে, আপনি সুমি এবং যারা অল দ্য মিউজিশিয়ানস যারা ছিলেন, আমাকে যারা সঙ্গ দিয়েছেন, তাদের ছাড়া তো আর গান হয় না, তারাই হচ্ছেন গানের মূল মন্ত্র। জি, আমরা সকল মিউজিশিয়ানসদের আর যারা এই এনটিভিকে, এনটিভির প্রডিউসার প্রযোজক সহ অল দ্য টেকনিশিয়ান যারাই ছিলেন আমার পেছনে, সকলকে আমার সালাম এবং শুভেচ্ছা। জি, আমরা গানে যাই। ধন্যবাদ। রে সাইয়া বলমা রে রে নিদি আপনারা দর্শকরা বুঝতে পারছেন কিনা ঠিক জানি না, গানটি হচ্ছে আমি বন্দি কারাগারে, কিন্তু আমি গানের রাগের যে আলাপটা সেই আলাপটা দিলাম আর কি, আর যতটুকু গেতে পারি গাবো। ছবির নাম বেদির মেয়ে জোসনা, পরিচালক তোজাম্মেল হক বকুল এবং মিউজিক ডিরেক্টর আবু তাহের দুজনই প্রায়ত তাতির আত্মার মাগফিরাত কামনা করে গানটি করছে। আছি গো মা বিপদে বাইরের আলো চোখে পরিণামা হবি বন্দি কারাগারে, thank you.
সুমা বিপদে বাইরের আলো চোখে পড়ে না আমার, আমি বন্দি কারাগারে, আমি বন্দি কারাগারে। আমি বন্দি করা